ভাইয়া, আপনি গল্প করতে করতে বলছিলেন যে আপনি অভিনয় করেছেন, তো সেই এক্সপিরিয়েন্সটা জানতে চাচ্ছিলাম। ওটা একটা নাইটমেয়ার ছিল আমার জীবনে। আমার বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর গিয়াসুদ্দিন সেলিম, উনি আমার খুব কাছের মানুষ, তো অনেক আগে একসাথে আমি খুব আড্ডা মারছি, তো হঠাৎ করে বলি, ইমন ভাই কালকে নোয়াখালী যাব একটা নাটকের শ্যুট করতে, তারপরে চলেন বস একটা একটা পার্ট করবেন। আমি তো রাজি দাসে আমাকে বলে খুব সিম্পলি যে স্ক্রিপ্ট দিলাম, বেশি ডায়লগটাই দুই পাতা ডায়লগ, এবং ওখানে আমার সঙ্গে আরও বড় বড় কাস্টিংয়ের মধ্যে আছে হলো ফজলুর রহমান বাবু ভাই আর তারেক আনাম ভাই, দুই লেজেন্ড, তাদের সাথে আমার একটা লাস্ট সিকোয়েন্স একটা ডায়লগ। আমি ঠিক আছে চলেন আড্ডা মারতে মারতে, তাদের সাথে এমন একজন যে কখনো অভিনয় করে জীবনেও করে নাই। এখন হয়েছে কি, গেলাম ওখানে আর আমি তো খুব সিরিয়াস, দাড়ি কমা শুদ্ধ ডাইরেক্ট মুখস্ত, কমাটাও মুখস্ত, যে ভুল হলে ডেলিভারি দিতে পারি। আর বাবু ভাইরা তো জাদ্দেল আর্টিস্ট থাকে একজন, তারেক আনাম ভাই। আমার ক্যারেক্টারটা হলো আমি একজন জমিদারের ছেলে, শুরুতেই কিডন্যাপ হয়ে যাব নাটকের শুরুতে, কিডন্যাপ হাত পা বেঁধে নিয়ে যাবে, তারপরে নানান জটিলতা নাটকে শেষে গিয়ে আমাকে একটা গোয়াল ঘরে তারেক ভাই আর দুজন পুলিশ অফিসার বাবু ভাই উদ্ধার করবে বিভৎস অবস্থায়। তো মাঝখানে নাটকে আমি কিছুই নাই, কঠিন দৃশ্য এটা, অনেক কঠিন দৃশ্য। তো গোয়াল ঘরে আমি পড়ে আছি, আমার কিন্তু দাড়ি কমা মুখস্ত, তারেক ভাই সেই ডায়লগ দেবে, আমি এর উত্তরে আমি তাকিয়ে আছি, ইমন ভাই বলেন আমি কি বলবো, স্ক্রিপ্টটাই নাই, আমি যেটা বলছি ওটাই উত্তর দেন। মানে আমাকে ঘাটানোর জন্য যা যা করার, আচ্ছা এনজি আবার আসলে আমার বাবু ভাই, বাবু ভাই ডায়লগের পরে আমার ডায়লগ, বাবু একটা অন্য ডায়লগ দিবি সেটা নাটকে নাই, আমি তো শেষ। আবার আমাকে সেলিম ভাই চুল টুল নেই, বড় ভাই শেষ, আরে ভাই আমার বাপের জন্মগ্রহণ নাটক করেন নাই, এই স্ক্রিপ্ট আমি জানি না, বলে মনে বানায় ওটা যা ইচ্ছে তাই বলতেন। পরে বলছেন কি, আপনি বলেন আমি বোবা, আমি কথা বলতে পারি না, ইশারায় আমাকে উদ্ধার করে নিয়ে গেল। যার যেটা কাজ, কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রামে, গানের প্রোগ্রামে বাহু ভাই এসেছিল, বাহু ভাই বলতেছে ইমন তোমাকে আমি নাটকের সেটে পেয়েছিলাম, নাকের নিচু বানিয়ে খেয়েছি, আজকে তুমি আমাকে খাওয়া, কারণ আমার গানের সেটে ওনাকে পেয়েছি। তো এটা একটা স্মরণীয় ঘটনা।